নমস্কার বন্ধুরা, বেঙ্গল ফিউশন এই চ্যানেলের পর্দায় আমি যিনি আবার একটা নতুন সপ্তাহে আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আজকাল একটা সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে গ্যাসের সমস্যা অহরহ, এবং প্রত্যেক বাড়িতে কেউ না কেউ আছে যে গ্যাসের সমস্যায় ভীষণ ভুগছে। গ্যাসের সমস্যাটা আজকাল কিন্তু বয়স মানে না, অল্প বয়সীদের মধ্যেও দেখা যাচ্ছে, মাঝ বয়সীদের মধ্যেও দেখা যাচ্ছে, বয়স্ক মানুষের মধ্যেও দেখা দিচ্ছে। প্রথমে যখন গ্যাসের সমস্যা আমাদের ধরা পড়ে, তখন ওষুধের দোকান থেকে অ্যান্টাসিড কিনে নিই, রেগুলার খেতে থাকি, কখনো কখনো সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে একটা অ্যান্টাসিড খেয়ে নিই যাতে সারাদিন আমার শরীরটা ভালো থাকে, অথবা খাবার পরেই একটা করে অ্যান্টাসিড খেয়ে নিলাম, এবেলা একটা ওবেলা একটা। দিনে দিনে এইভাবে অ্যান্টাসিড খেতে খেতে সত্যি একটা সময় শরীরটা কিন্তু জেরবার হয়ে যায়। সেটা না করে যদি কি কারণে গ্যাসটা হচ্ছে, কি থেকে হচ্ছে, কিভাবে এর সমাধান আমরা পাবো ছোটোখাটোভাবে, সেইটা যদি একটু দেখে নিতে পারি তাহলে দোষ কোথায়। আর আজকের ভিডিওটা আমার এই বিষয়ে। সবার আগে একটা কথা তোমাদেরকে আমি বলি, দেখো আমরা অনেকেই কিন্তু কিছু না কিছু হলেই ডাক্তার না দেখিয়ে ওষুধের দোকান থেকে ওষুধ কিনে নিই। সেটা শুধু গ্যাসের ওষুধ বলেই কিনি তা নয়, অনেক সময় দেখবে আমরা পেনকিলার জাতীয়, হয়তো কোথাও ব্যথা হয়েছে, চোট পাচ্ছি, একটা পেনকিলার কিনে নিলাম, সেটা খেয়ে নিলাম, পরপর সাত দিন টানা খেতে থাকলাম কিংবা দশ দিন খেতে থাকলাম। অথবা এরকমও হয় যে গ্যাসের সমস্যা বাড়তেই থাকছে এবং ওষুধ খেয়ে নিচ্ছি রেগুলার। এই ওষুধগুলো খেতে খেতে, এগুলো তো কেমিক্যাল এবং তার জন্য আমাদের শরীরে কেমিক্যাল ব্যালেন্সের কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে। প্রথম প্রথম তুমি হয়তো বুঝতে পারবে না, কিছুই বোঝা যাবে না, কিন্তু একটা সময় বেশ টের পাওয়া যায়, এবং যখন টের পাওয়া যায় তখন কিন্তু বেশ আমাদের দেরি হয়ে যায়। তাই এখন থেকে সচেতন হয়ে যাওয়া খুব দরকার, আর এই সচেতনতার কাজটা সবসময় চেষ্টা করে বেঙ্গল ফিউশন তোমাদের সামনে তুলে ধরার। তাই আজকে যে বিষয়গুলো বা যেটা নিয়ে আমি কথা বলবো, আমি মানে তোমাদের কাছে অনুরোধ করছি, মন দিয়ে একটু শোনো, চেষ্টা করো এগুলো একটু মেনে চলার। যদি তোমার বাড়াবাড়ি রকমের কোনো সমস্যা না হয়ে থাকে, যদি ছোটোখাটো সমস্যা হয় অবশ্যই এগুলো মেনে চলো, এবং বাড়াবাড়ি হয়ে গেলে একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকে অবশ্যই দেখিয়ে নাও। কী করবে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় দেখবে রসুন আমাদের অনেকের ভীষণ ভালো কাজ দেয়, অনেকে রসুন খেলে হজম ক্ষমতাটা বেড়ে যায়। আবার অনেকের ক্ষেত্রে কাঁচা রসুনেই কিন্তু সমস্যা দেখা দেয়, আবার সেই রসুনটা যদি কারো কারো হয় যে এরকম রান্না করে খেলে তখন হয় না, আবার কারো কারো ক্ষেত্রে কাঁচা রসুনে কোনো সমস্যা নেই অথচ রান্না করে সেই রসুনটাতে সমস্যা হচ্ছে, তখন সেটা নিয়ে সচেতন থাকবে। এরকম রসুনের মতো অনেক জিনিস আছে, পেঁয়াজের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস আছে। অনেকে আবার প্রচুর পরিমাণে দেখবে শাকসবজি খাচ্ছে, অন্য কিছু খাবারের বদলে প্রচুর ডায়েট করছে, হয়তো প্রচুর শাকসবজি খাচ্ছে। এই শাকসবজি যদি আবার প্রচুর পরিমাণে তুমি খেতে থাকো তখন কিন্তু গ্যাসের সমস্যা দেখা দিতে পারে। এই কারণেই বলছি এই ধরনের অত্যাধিক ফাইবারযুক্ত যে খাবারটাই খাবে তখন কিন্তু জলের পরিমাণটা তোমার ঠিক হওয়া দরকার। জল যদি তুমি কম খাও অথচ ফাইবারযুক্ত খাবার যদি তুমি বেশি খাচ্ছ, তাহলে সেই ফাইবারটা শরীর থেকে চট করে বেরোতে পারে না যেহেতু তুমি জলটা কম খাচ্ছ। তাই জলটা কিন্তু সব সময় খাওয়া ভীষণ দরকার, প্রত্যেক ক্ষেত্রে শরীরকে সুস্থ রাখার জন্য, শরীর থেকে টক্সিনটাকে মুক্ত করার জন্য কিন্তু জলের পরিমাণটা ঠিকঠাক থাকা খুব দরকার হয়ে পড়ে। কিছু কিছু সময় দেখবে কপি, ফুলকপি বলো, বাঁধাকপি বলো, এগুলো কিন্তু অনেক সময় অনেকের ক্ষেত্রে গ্যাসের উদ্বেগটা অনেকটা বাড়িয়ে দেয়। যাদের ক্ষেত্রে হয় তারা একটু সচেতন হয়ে যাবে। আবার কারো কারো ক্ষেত্রে ডাল জাতীয়, মটরশুঁটি জাতীয় জিনিসও কিন্তু গ্যাসের উদ্বেগ বাড়িয়ে দিতে পারে। অনেকে দুধের প্রোডাক্ট যদি কিছু খায় তখন গ্যাস হতে পারে। যদি শুধু তোমার দুধ খেয়ে, মানে গরুর দুধ বা মোষের দুধ এই জাতীয় দুধ খেয়ে যদি গ্যাসের সমস্যা দেখা দেয়, তাহলে দুধের বদলে তুমি দই খেতে পারো, পনির খেতে পারো, বা দুধের অন্য কোনো প্রোডাক্ট খেতে পারো। যদি গরুর দুধ, মোষের দুধ এই ধরনের দুধের সমস্যা হয়, তাহলে আমি বলবো নারকেলের দুধ খাও, সোয়াবিন মিল্ক খাও,
নাও, এগুলো কিন্তু এই সমস্যাগুলো না হলেও হতে পারে। তবে কি থেকে তোমার সমস্যাটা হচ্ছে সেটা আগে খুঁজে বার করো। আর যদি তোমার অত্যধিক এই ভাজাভুজি খাওয়া হয়ে যাচ্ছে, অত্যধিক ফাস্টফুড খাওয়া হয়ে যাচ্ছে, পরিমাণে বেশি খাওয়া হয়ে যাচ্ছে, কি তুমি বাড়িতে একটু ঝাল মশলাদার তেল দিয়ে রান্না করছো, তখন তোমার গ্যাসের সমস্যা দেখা দিচ্ছে, তখন ওই খাবারের ওই তালিকাটাকে চেঞ্জ করে নাও। খাদ্য স্টাইলটাকে পুরোপুরি পাল্টে দিয়ে যতটা পারো সেদ্ধ খাও, কম তেলে রান্না করো, কম ভাজাভুজি করো, বাইরের খাবারকে কম খাও, ফাস্টফুডকে কম খাও, ঘরের খাবারকে চেষ্টা করো ঠিকমতো খাওয়া, তাহলে কিন্তু খুব একটা সমস্যা হবে না। মুশকিলটা কোথায় হয় বলো তো? আমরা ঘরের খাবার থেকে বাইরের খাবারের প্রতি বেশি আসক্তি হয়ে গেছে, যার জন্যই কিন্তু আমাদের শরীরে এই ধরনের সমস্যা দেখা দেয়। কম বয়সে আমরা বুঝতে পারি না, যখন আমাদের বেশি বয়সটা হয় তখন হয়, এবং আমরা তখন সচেতন হই, তখন একটু দেরি হয়ে যায়। তোমাদের যদি এই ধরনের সমস্যা হয় তাহলে ঘরোয়া দু তিনটে টোটকার কথা আমি তোমাদের বলি। আদা কিন্তু আমাদের গ্যাসের সমস্যা দূর করতে খুব সাহায্য করে। তুমি যদি আদা ফুটিয়ে সেই জলটা হয় আদা চা করে খেলে, কিংবা আদা শুধু জল দিয়ে ফুটিয়ে একটু মধু মিশিয়ে খেলে, তাহলেও কিন্তু গ্যাসের সমস্যা কমে। আবার খাওয়ার পর যদি এরকম টুকরো একটু আদা একটু লবণ দিয়ে মুখের মধ্যে নিয়ে চিবাতে পারো, তাহলে সেটাতেও কিন্তু অনেকটা গ্যাসের সমস্যা কমে যায়। জোয়ানও ঠিক একইভাবে কাজ করে গ্যাসের সমস্যা কমাতে। আবার আরেকটা জিনিস যেটা তোমরা হয়তো খুব একটা জানোই না, কাঁচা হলুদ যদি তুমি অল্প একটা জায়গার মধ্যে জল নিয়ে ঠিক 1 ইঞ্চি মতো কাঁচা হলুদ থেতলে নিয়ে সেই জলের মধ্যে দিয়ে মিনিট পাঁচেক ধরে ফোটালে, ফুটিয়ে ঠান্ডা করতে দিলে সেই জলটা ওই কাঁচা হলুদটা চিবিয়ে, বা যদি খেতে না পারো তাহলে অন্ততপক্ষে এই জলটা যদি তুমি খেতে পারো, তাহলে গ্যাস্ট্রিক বা গ্যাসের যাদের সমস্যা আছে তাদের কিন্তু সেটা একদম উধাও হয়ে যায়। এইটা করে তুমি দেখতে পারো, সকালের দিকে এই জিনিসটা করলে অনেকটা কাজ দেয়। আবার যদি তোমার রাতে খাবার পর গ্যাসের সমস্যা হয়, অনেকের ক্ষেত্রে গরম জলের মধ্যে 1 চামচ যদি মধু মিশিয়ে খায় তাহলে সেটাও কিন্তু কাজ দেয়। রাত্রিবেলায় তুমি আদা চিবিয়ে খেয়েও দেখতে পারো, সেটাতেও কাজ দেবে। আরেকটা মোক্ষম ওষুধের কথা আমি বলছি, টোটকা ওষুধ বলবো না, টোটকা বলবো, টোটকার কথা বলছি, সেটা অনেকেই তোমরা জানো না। সেটা হলো আলু থেতো করে যে রসটা, বা আলু পেস্ট করে যে রসটা, ধরো এরকম সাইজের একটা আলু নিলে, সেইটাকে একটু কুড়ে নিলে, কুড়ে নিয়ে চাম ভালো করে ধুয়ে নিয়ে কুড়ে নিলে, কুড়ে নিয়ে চিপে নিয়ে রস করে নিলে, ধরো 1 চামচা কি 1.5 চামচা মতো রস হলো, 1 গ্লাস গরম জল করলে, গরম জলের মধ্যে ওই রসটা মিশিয়ে দিলে, গরম গরম থাকাকালীনই তুমি খাবার আগে খেয়ে নাও। খাবার 1 ঘন্টা থেকে 1 ঘন্টা আগে মোটামুটি পেটটা একটু খালি আছে সেই সময় খেয়ে নাও, তাহলেই দেখো দিন কয়েক খাবার পরই তোমার গ্যাসের সমস্যা কোথায় যেন উধাও হয়ে যাচ্ছে। এই টোটকাগুলো যদি তুমি মেনে চলো তাহলে সত্যিই কিন্তু গ্যাসের সমস্যা অনেকটা কমে। এমনকি টক দই আমাদের হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তুমি দুধের বদলে টক দইটা খাদ্য তালিকাতে রাখতে পারো। এটা যেমন আমাদের হাড়কে মজবুত করে, তার সঙ্গে সঙ্গে ওজন কমাতে সাহায্য করে, এমনকি হজম ক্ষমতা বাড়াতেও কিন্তু সাহায্য করে। টক দইটাকে খাদ্য তালিকাতে রাখতে পারো। অবশ্যই যে জিনিসগুলো বললাম সেগুলো একবার ট্রাই করো। আলুর রসটা ট্রাই করতে পারো, কারণ এটা কিন্তু সত্যিই গ্যাস্ট্রিকের সমস্যা বা গ্যাসের সমস্যা অনেকখানি কমিয়ে ফেলে। এই ঘরোয়া টোটকাগুলো আগে অ্যাপ্লাই করে যদি কাজ হয়ে যায় তাহলে তো খুব ভালো, অত্যধিক ওষুধ খাওয়ার কোনো দরকার নেই। কিন্তু সত্যিই যদি কাজ না হয়, যদি মনে করছো এই ধরনের টোটকা করেও কোনো লাভ হচ্ছে না, তাহলে ভেবে নেবে তোমার কিছু একটা বাড়াবাড়ি সমস্যা দেখা দিচ্ছে, অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে নিও। ভালো থেকো বন্ধুরা, নিজেদেরকে যতটাই ভালো রাখবে নিজের কাছের মানুষকে ততটাই ভালো রেখো। নমস্কার।